আপনাদের সবাইকে স্বাগত আমাদের কুইজ কুইজ 2016 তে। এই বছর থেকে কুইজ কুইজ 2016 কে আমরা একেবারে নতুন করে সাজিয়েছি। অন্যরকম ভাবে প্রশ্ন হবে, অন্যরকম তথ্য থাকবে, আর সবচেয়ে বড় কথা এবার আমাদের প্রতিযোগিতা বদলে গেছে। কলেজ থেকে এবারে আমরা চলে এসেছি স্কুল পর্যায়ে। জাতীয় ভিত্তিক স্কুল পর্যায়ের কুইজ শুরু হচ্ছে এই 2016 তে কুইজ কুইজ 2016-র মাধ্যমে। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি চারটি দেশ সেরা স্কুলকে। চলুন প্রথমে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। মুনিম শারিয়া রেজা, বিএন কলেজ ঢাকা। ওবারাত ইসলাম লাবিব, বিএন কলেজ ঢাকা। আলসাফাদ্দিন, রাজুক উত্তরা মডেল কলেজ। সুমেহরা কবির, রাজুক উত্তরা মডেল কলেজ। মাইশা ইবনাত, শহীদ বীরোত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ। ফাবিয়া খান রাইদার, শহীদ বীরোত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ। মোহাম্মদ আসিফ হোসেন নজরুল শিক্ষালয়। ফারজানা ইসলাম মায়া নজরুল শিক্ষালয়। এবছর থেকে আমরা প্রশ্ন করব অডিও ভিজুয়াল কেন্দ্রিক। আমরা পর্দায় ছবি দেখব, গান শুনব, শব্দ শুনব, ভিডিও দেখব এবং তার ভিত্তিতে জিজ্ঞেস করব প্রশ্ন। এবং আমাদের বাংলাদেশ নিয়ে, আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে, আমাদের ইতিহাস নিয়ে, আমাদের প্রকৃতি নিয়ে খুব চেনা জানা বিষয় থেকে প্রশ্ন থাকবে আমাদের এবারের কুইজ কুইজ 2016-তে। আর নম্বর দেওয়ার ব্যাপারটা এবারে বেশ ডাইনামিক। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য থাকবে 10 নম্বর, ভুল হলে কাটা যাবে 5 নম্বর। তবে এক্ষেত্রে যে কোনো দল প্রথমেই বাজার প্রেস করে বলতে পারেন যে তারা চাইলে বোনাস খেলতে পারেন। বোনাস খেললে সেক্ষেত্রে 10-এর জায়গায় তারা নম্বর পাবেন 20, তবে ভুল হলে অবশ্য জরিমানা হয়ে যাবে ডবল। আমরা প্রথমে যে ছবি দেখাবো এবং প্রশ্ন দেবো তার ভিত্তিতেই তিনি যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে সঠিক উত্তরের জন্য থাকবে 20 নম্বর, আর চাইলে এখানেও তিনি নম্বর ডাবল করতে পারেন। এবং যদি ছবি দেখে সরাসরি প্রশ্ন দিতে না পারেন সেক্ষেত্রে রয়েছে সম্ভাব্য উত্তর। আমরা চারটি সম্ভাব্য উত্তর দেখাবো, সেখান থেকে আমাদের চারটি দল বেছে নেবেন তাদের যেটা সঠিক উত্তর মনে করছেন সেটা। তো চলুন অনুষ্ঠান শুরু করি। শুরু করলেই আপনারা জেনে যাবেন যে আমরা কিভাবে সাজিয়েছি আমাদের কুইজ কুইজ 2016-কে। শুরু করছি আমাদের প্রশ্ন এবং প্রথম ছবি আসবে আমাদের এই পেছনের স্ক্রিনে, সেটি দেখে বাজার প্রেস করতে হবে। আমাদের প্রথম ছবি, এটি আমাদের পিঠা। আমরা শীতকালে এলে এই পিঠা প্রচুর পরিমাণে খায়। এখন দেখা যায় সারা বছর জুড়েই এই পিঠার প্রচুর প্রচলন থাকে এবং দেখা যায় যে দুধ, নারকেল, চিনি, ময়দা দিয়ে মজাদার এই পিঠাটা বানানো হয়। আমার প্রশ্ন হচ্ছে এই পিঠার নাম কি? সবার আগে বাংলাদেশ নৌবাহিনী স্কুল, জি, এই পিঠার নাম কি? এবং আপনার জন্য সুযোগ থাকছে 20 নম্বর পাবার, তবে চাইলে আপনি বোনাসও নিতে পারেন যদি নিশ্চিত থাকেন আপনি উত্তরটা জানেন। বোনাসের জন্য খেলবেন নাকি শুধুমাত্র 20 নম্বরের জন্য খেলবেন? 20 নম্বর। উত্তর সঠিক হলে পাবেন 20 নম্বর, ভুল হলে কাটা যাবে 10 নম্বর। আপনাদের উত্তর, পাটি সাপটা পিঠা। পাটি সাপটা পিঠা, দেখে নেই আমাদের এখানে উত্তর কি রয়েছে। পাটি সাপটা পিঠা, ভেরি ওয়েল ডান বাংলাদেশ নৌবাহিনী স্কুল, প্রথমেই 20 নম্বর জিতে নিলেন, অভিনন্দন। মোবারক, তোমার কি করতে ভালো লাগে, কোনটা, কোন গেম খেলতে ভালো লাগে বা কি করতে ভালো লাগে? আমার পড়তে, গল্পের বই। গল্পের বই পড়তে ভালো লাগে, ভেরি গুড। সবাই তো এখন পড়াশোনা বাদ দিয়ে ল্যাপটপ আর না হলে ট্যাব না হলে ফোনের পেছনে থাকে, তো তুমি বইয়ের পেছনে কেন? টিভিতে তেমন কিছু ভালো লাগে না আর গেমও খেলা ভালো লাগে না। আমরা বোধহয় প্রথম একজনকে পেলাম যার গেমও ভালো লাগে না, টিভিও ভালো লাগে না, কিন্তু বই ভালো লাগে। ইস, তোমার মতন যদি আমাদের সব বাচ্চারা হতো তাহলে আমাদের দেশের চেহারাটা বদলে যেত। ভেরি গুড মোবারক। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের পরের ছবিতে, পরের প্রশ্নে। সারা বাংলাদেশ তো বটেই, বিশেষ করে পুরনো ঢাকায় একটা বিশেষ সময় এসে এই ঘুড়ে ওড়ানোর উৎসবটা শুরু হয় এবং সারাদিন ধরে ঘুড়ি ওড়ায়। আমার প্রশ্ন হচ্ছে যে প্রতি বছর কোন সময়টাতে এই ঘুড়ে ওড়ানোর উৎসবটা হয়, বিশেষ করে ঢাকা, পুরনো ঢাকায় এই উৎসবটা খুব জাঁকজমকভাবে পালিত হয়। আবার দেখতে পাচ্ছি বসে বাংলাদেশ নৌবাহিনী স্কুল, জানা আছে উত্তর? উত্তর সঠিক হলে 20, ভুল হলে কাটা যাবে 10 নম্বর। আপনার উত্তর, শীতকালে। শীতকালে এটা একটা নাম আছে, একটা বিশেষ দিনে এটা হয়, শীতকালে তো বটেই, কিন্তু সেই বিশেষ দিনটার নাম জানতে চাই। অপশন, অপশন আর কেউ, অপশন ছাড়া আর কেউ জানেন, প্রশ্ন উত্তর দিতে পারবেন? আমরা চলে যাচ্ছি অপশনে, দেখা যাক সম্ভাব্য উত্তর থেকে এটা সঠিক উত্তর কে দিতে পারেন। সম্ভাব্য উত্তর, পৌষ সংক্রান্তি, চৈত্র সংক্রান্তি, মাঘী পূর্ণিমা, দোল রাত্রি। পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তি। আপনি কি সিঙ্গেলের জন্য খেলবেন আর ডাবল?
ডাবল ডাবল হলে 20 নম্বর পাবেন কিন্তু যদি উত্তর ভুল হয় তাহলে কাটা যাবে 10 নম্বর এবং বাংলাদেশ নৌবাহিনী স্কুল আপনারা পাচ্ছেন প্লাস 20 অ্যাবসলিউটলি রাইট আনসার পৌষ সংক্রান্তি ভেরি ওয়েল ডান মুবারক বাকি তিনটি দল এগিয়ে আসতে হবে বাংলাদেশ নৌবাহিনী স্কুল সব নিয়ে যাচ্ছে কিন্তু পরেগুলো খুব সোজা নিশ্চয়ই পারবেন আপনারা তাই না তো চলে যাই আমাদের পরের প্রশ্নে আমাদের পরের প্রশ্ন এটি হচ্ছে সড়কে চলাচল করবার সময় আমরা এ ধরনের বিভিন্ন রকম ট্রাফিক প্রতীক বা ট্রাফিক সাইন দেখে থাকি এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এসব ট্রাফিক আইন এবং সাইন দুটোই কোনোটাই মানি না এবং আমরা দিন শেষে অনেক টাকা ফাইনও গুনি তাই না কিন্তু ব্যাপারটা আসলে মোটেও ফাইন না আমাদেরকে অবশ্যই আইন মানতে হবে সাইন বুঝতে হবে আমার প্রশ্ন হচ্ছে এখানে যে সাইনটা দেয়া আছে এই ট্রাফিক প্রতীকটা বা ট্রাফিক সাইনটা দেয়া আছে এই ট্রাফিক সাইনটা আমাদেরকে কি বলছে সবার আগে রাজুক উত্তরা মডেল স্কুল ওভারটেকিং নিষিদ্ধ ওভারটেকিং নিষিদ্ধ বলছে রাজুক উত্তরা মডেল স্কুল সিঙ্গেল অর ডাবল 20 নম্বরের জন্য না 40 নম্বরের জন্য খেলবেন 40 নম্বরের জন্য আমরা 40 নম্বরের জন্য খেলবেন আপনাকে বিপদে কথাটা জানিয়ে দিই যে যদি ভুল হয় তাহলে কাটা যাবে 20 নম্বর তৈরি আচ্ছা আমরা দেখে নেই এটার সঠিক উত্তর কোনটি অ্যাবসলিউটলি রাইট ওভারটেকিং এটা মানে হচ্ছে পাশাপাশি দুটো গাড়ি বা একটা গাড়ি আর একটা গাড়িকে অতিক্রম করতে পারবে না ওভারটেক করা যাবে না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের যারা গাড়ি চালান তারা এইসব প্রথম কথা সাইন খেয়াল করেন না দেখলেও সেটা তোয়াক্কা করে না কিন্তু আমরা যখন বড় হয়ে গাড়ি চালাবো আমরা নিশ্চয়ই প্রত্যেকটা সাইন খেয়াল করব সেই অনুযায়ী আমরা গাড়ি চালাবো আর এখন আর একটা কাজ করতে পারি আমরা তো নিশ্চয়ই প্রতিদিন কোনো না কোনো যানবাহনে চড়ছি তাই না আমার সামনে তো যিনি ড্রাইভার আছেন তিনি চালাচ্ছেন তিনি যেন ট্রাফিক আইনটা মেনে চলেন আমরা এখন থেকে বলবো যে এখানে কিন্তু দেয়া আছে ওভারটেক করা নিষিদ্ধ দয়া করে ওভারটেক করবেন না তাই না আর ট্রাফিক সাইনগুলি দেওয়া হয় কি জন্যে আমাদের নিজেদের জীবনেরই নিরাপত্তার জন্য তাই না সুতরাং আমাদের তো মানতে হবে সাইনগুলো চলে যাই আমাদের পরের প্রশ্নে পরের ছবি দেখি কি আসছে এখন ধাঁধা এই অঙ্কের ধাঁধার সঠিক উত্তর কত জলদি 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 নাহলে আমরা সম্ভাব্য উত্তরে চলে যাব এই ধাঁধার সঠিক সমাধান কি আমরা চলে যাচ্ছি আমাদের সম্ভাব্য উত্তরে 20 নম্বরের অপশন শেষ হয়ে গেল সম্ভাব্য উত্তর 17 খ 19 গ 15 ঘ 14 সবার আগে রাজুক উত্তরা মডেল স্কুল জি 17 আচ্ছা কিভাবে 17 হলো কারণ 24 ভাগ 3 সমান সমান 8 এবং 25 বিয়োগ 8 সমান সমান 17 মানে প্রথমে তিনটি মিলে হচ্ছে 24 তার মানে এক একটি হচ্ছে 8 আচ্ছা তারপরে তারপরে যেহেতু এখানে দুটো আছে এবং একটা পাত্র আছে এবং আরেকটি 25 থেকে 8 বিয়োগ করা হয়েছে এর কারণে 17 হয়েছে 25 থেকে 8 বিয়োগ করলে কারণ আমরা একটা সংখ্যা জানি দ্বিতীয় লাইনে এসে আমরা অঙ্কটা জানি একটা 25 আর একটা 8 তাহলে 25 থেকে 8 বাদ দিলে পরের যেটা জানি না সেটা আমরা পেয়ে যাচ্ছি 17 সিঙ্গেল অর ডাবল 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 উত্তর সঠিক হলে রাজুক আপনারা পাবেন 20 নম্বর ভুল হলে কাটা যাবে 10 নম্বর এবং আপনাদের উত্তর সঠিক রাজুক উত্তরা মডেল স্কুল 17 হচ্ছে এটার সঠিক উত্তর একটা ধাঁধা মতন প্রথমে একটু বুঝতে জানি কেমন লাগে কিন্তু ব্যাপারটা খুব সোজা একটু বুঝে ফেললেই এই প্রশ্নের উত্তর দেওয়াটা খুব সহজ চলে যাই আমাদের পরের প্রশ্নে এই প্রতীকটি আমাদের একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বা রাষ্ট্রীয় ব্যাংকের যারা মূলত আমাদের অর্থনীতির চাকাকে সচল রাখার ক্ষেত্রে কাজ করেন আমাদের প্রশ্ন হচ্ছে এই প্রতিষ্ঠানটির নাম কি সবার আগে পেয়ে গেলাম বাংলাদেশ নৌবাহিনী স্কুলকে আপনারা এটার উত্তর দেবার জন্য রেডি সিঙ্গেলের জন্য খেলবেন আর ডাবল ডাবল অর্থাৎ 40 নম্বরের জন্য খেলছেন ভুল হলে 20 নম্বর কাটা যাবে কিন্তু সঠিক হলে 40 নম্বর যোগ হবে আচ্ছা নৌবাহিনী কলেজ আপনাদের উত্তর বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক বলছে এ পাশে বাংলাদেশ নৌবাহিনী স্কুল উত্তর সঠিক হলে 40 নম্বর তাদের দলের খাতায় না হলে কাটা যাবে 20 নম্বর দেখি সঠিক উত্তর বাংলাদেশ ব্যাংক অভিনন্দন
বাংলাদেশ মোবাইল স্কুল 40 নম্বর দলের খাতায় জয়ী হয়ে গেছে। ভেরি গুড, ভেরি ভেরি ওয়েল ডান। আপনার কথা জানতে চাই, কি ভালো লাগে করতে? ছবি আঁকতে। ছবি আঁকতে? কি ধরনের ছবি? গ্রাম বাংলার ছবি। গ্রাম বাংলার ছবি, বাহ ভেরি গুড। আর বড় হয়ে ভবিষ্যতে কি হবার ইচ্ছা? চিকিৎসক। চিকিৎসক, খুব ভালো। আমাদের দেশে প্রচুর চিকিৎসক দরকার, কারণ আমাদের এত বিপুল জনগোষ্ঠী, তাদের সেবার জন্য আমাদের চিকিৎসকের সংখ্যা এখনো অপ্রতুল। পরের প্রশ্ন আসছে এখন। এটি পাতা ঝরা বৃক্ষ, সাধারণত এর উচ্চতা 15 থেকে 20 মিটার হয়ে থাকে। এই গাছটির গায়ে কাঁটা থাকে, শীতের শেষে এগুলোর পাতা ঝরে যায়, ফাল্গুনে এর ফুল ফোটে, চৈত্র বা বৈশাখে এর যে ফলটা হয় সে ফল থেকে তুলা বের হয়, তুলা। সবার আগে আমরা দেখতে পাচ্ছি পাশে নজরুল শিক্ষালয়, নজরুল শিক্ষালয়। আপনারা এটা উত্তর দেওয়ার জন্য তৈরি? সিঙ্গেল অর ডাবল? সিঙ্গেল। সিঙ্গেল, অর্থাৎ 20 নম্বরের জন্য খেলবেন, তাই তো? আচ্ছা, আপনাদের উত্তর অপশনস। অপশনে যাবার আগে তাহলে আমাকে দেখতে হবে যে অপশন ছাড়া কি উত্তর দেওয়ার জন্য তৈরি। আপনি কি অপশন ছাড়া উত্তর দেওয়ার জন্য তৈরি? না, নেবেন না। আচ্ছা ঠিক আছে, অপশন ছাড়া কে? শহীদ বীরোত্তম, আপনাদের কাছে এই প্রশ্নের উত্তর আছে? জি। সিঙ্গেলের জন্য খেলবেন নাকি ডাবলের জন্য খেলবেন? বোনাস সিঙ্গেল। সিঙ্গেল, অর্থাৎ 20 নম্বরের জন্য খেলবেন। উত্তর সঠিক হলে 20 নম্বর পাবেন, ভুল হলে কাটা যাবে 10 নম্বর। আপনাদের উত্তর শিমুল গাছ। শিমুল গাছ, শিমুল ফুল। শিমুল ফুল, শিমুল গাছ। আমরা ফুলটার নাম জানতে চেয়েছিলাম। এবং আমাদের এখানে শহীদ আনোয়ার গার্লস স্কুল বলছে এটি শিমুল গাছ। দেখা যাক কোনটি সঠিক উত্তর। শিমুল সঠিক উত্তর। ভেরি ওয়েল ডান, ভেরি ওয়েল ডান শহীদ আনোয়ার গার্লস স্কুল, অভিনন্দন। এই আপনাদের দলের খাতায় যোগ হয়ে গেল 20 নম্বর, ভেরি গুড। আপনার সম্পর্কে জানতে চাই, কি করতে ভালো লাগে? বই পড়তে। বই পড়তে, ভেরি গুড। কি ধরনের বই? ভৌতিক বিষয়ের। ভৌতিক? আরে ভূত আমি অনেক ভয় পাই, আপনার ভয় লাগে না? অনেক সাহস, ভেরি গুড। তো বড় হয়ে তোমার কি হবার ইচ্ছা? ডক্টর। ডক্টর, বাহ ভেরি গুড। ডাক্তারদের তো অনেক সাহসী হতে হয়, তাই না? অপারেশন করতে হয়, কাটা ছেঁড়া করতে হয়, সাহস না হলে তো এটা করা যাবে না, তাই না? জি। ভেরি গুড, খুব ভালো ইচ্ছা। তো অভিনন্দন শহীদ আনোয়ার গার্লস স্কুল, পাকিস্তান বাহিনী এবং আল বদর বাহিনী তাকে তুলে নিয়ে যান। আমার প্রশ্ন, কে এই লেখক এবং বুদ্ধিজীবী? সবার আগে পাশে বাজার প্রেস করেছে নৌবাহিনী স্কুল। আপনারা ডাবলের জন্য খেলবেন আর সিঙ্গেলের জন্য? সিঙ্গেল। সিঙ্গেল, অর্থাৎ 20 নম্বরের জন্য খেলবেন, তাই তো? আপনাদের উত্তর মনির চৌধুরী। মনির চৌধুরী, উত্তর সঠিক হলে আপনারা পাবেন 20 নম্বর, এটা ভুল হলে কাটা যাবে 10 নম্বর। দেখা যাক আপনাদের উত্তর সঠিক কি না। এবং আপনাদের উত্তর ভুল। ইনি হচ্ছেন শহীদুল্লাহ কায়সার, মনি চৌধুরীও। তিনিও মৃত্যুবরণ করেছিলেন এই আলবদর এবং পাকিস্তান বাহিনীর হাতে, কিন্তু ছবিটি যাক তিনি শহীদুল্লাহ কায়সার। সারেং বউ সপ্তকের মতন অসাধারণ উপন্যাস তার লেখা। ওকে, কোনো ব্যাপার না, মাত্র 10 নম্বর গেছে, কিন্তু দলের খাতায় আরও অনেক নম্বর আছে, তাই না? মন খারাপ করার কিচ্ছু নেই। তো চলে যাই আমরা আমাদের পরের প্রশ্নে। দেখা যাক এই প্রশ্নের জন্যে কারা সঠিক উত্তর দিতে তৈরি। পরের প্রশ্ন আসছে পর্দায়। 1955 সালের 3 ডিসেম্বর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাসভবনে। সে সময়ে এই ভবনটির নাম কি ছিল যেটি আজকে বাংলা একাডেমি? মনে হচ্ছে শুধু ছবি দেখে বা তথ্য পেয়ে উত্তর দেওয়ার জন্য এখনও কেউ তৈরি না। অতএব আমরা চলে যাচ্ছি আমাদের সম্ভাব্য 4টি উত্তরে, দেখা যাক সেখান থেকে সঠিক উত্তর আমরা পাই কি না। সম্ভাব্য 4টি উত্তর, প্রাইম মিনিস্টার হাউস, প্রেসিডেন্ট হাউস, ফেয়ারলি হাউস, বর্ধমান হাউস। সবার আগে শহীদ আনোয়ার গার্লস স্কুল, সিঙ্গেল অর ডাবল? সিঙ্গেল। সিঙ্গেল, উত্তর সঠিক হলে 10 নম্বর, ভুল হলে কাটা যাবে 5 নম্বর। আপনাদের উত্তর বর্ধমান হাউস। বর্ধমান হাউস বলেছেন শহীদ আনোয়ার গার্লস স্কুল, এবং আপনাদের উত্তর সঠিক।
শহীদ আনোয়ার গার্লস স্কুল, আপনার সম্পর্কে জানতে চাই, কি করতে ভালো লাগে? বই পড়তে। বাহ, ভেরি গুড। আমাদের ছেলে মেয়েরা আজকাল এখন বই পড়তে অনেক বেশি ভালোবাসে। আমরা তো ভাবছি যে বই উঠেই যাচ্ছে দেশ থেকে, কিন্তু তা না। আর বড় হয়ে কি হওয়ার ইচ্ছা? ইঞ্জিনিয়ার। ভেরি গুড, হয় ডাক্তার না হলে ইঞ্জিনিয়ার। চলে যাই আমাদের পরের প্রশ্নে, এবং সেই প্রশ্ন আসছে পর্দায়। এই প্রতীকটি বা দৃষ্টি আকর্ষণী প্রতীকটি আমাদেরকে কি বলতে চায় বা কি বলে, বা এটা যদি আমরা কোথাও দেখি তাহলে আমরা কি বুঝে নেব? সবার আগে রাজুক, উত্তরা মডেল স্কুল। যদি কখনো আগুন ধরে তাহলে সেটা যেন গ্যাস সিলিন্ডার দিয়ে নিভানো হয়। সেটা যেন নিভানো হয়। আচ্ছা, সিঙ্গেল আর ডাবল? ডাবল। ডাবল 40 নম্বরের জন্য। আচ্ছা, আর কেউ আমাকে বলতে পারবে সঠিক উত্তরটা কি? কাছাকাছি এক্স্যাক্ট উত্তরটা কেউ বলতে পারবে? দেখা যাক, রাজক উত্তরা মডেল স্কুল, আপনারা 40 নম্বরের জন্য খেলেছেন। উত্তর ভুল হলে কাটা যাবে 20 নম্বর, এবং আপনারা পাচ্ছেন 40 নম্বর। অভিনন্দন। এই চিহ্নটি যখন আমরা কোথাও দেখব তার মানে হচ্ছে এখানে একটি অগ্নি নির্বাপক যন্ত্র রয়েছে। যদি দুর্ঘটনা বশত কোথাও আগুন ধরে যায় তাহলে এখান থেকে অগ্নি নির্বাপক যন্ত্রটি নিয়ে গিয়ে সেখান থেকে আমরা আগুন নেভাবো, তাই না? সুতরাং যদি কখনো আগুন লাগে কোনো ভবনে বা কোনো জায়গায়, আমাদের কাজ হবে খেয়াল করা যে কোথায় এই অগ্নি নির্বাপক যন্ত্র রাখার জায়গাটা, সাইনটা আছে। কিংবা আরও ভালো হয় যদি আমরা আগেই আমাদের স্কুল বা হাসপাতাল বা আমরা যে শপিং প্লেসে যাচ্ছি আগে থেকে একটু দেখে রাখা যে কোথায় আমাদের এই অগ্নি নির্বাপক যন্ত্রটি আছে। তখন আগুন লাগলে পরে চট করে যদি মনে পড়ে যে কোথায় আছে তাহলে দ্রুত আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে পারবো, তাই না? ভেরি গুড, ভেরি ওয়েল ডান রাজুক মডেল স্কুল। চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে, আসছে পর্দায়। খুব চমৎকার একটি ছোট্ট পাখি, এটার ইংরেজি নাম হচ্ছে কমন টেইল বার্ড বা দর্জি পাখি। এরা গাছের পাতার ঠোঁট দিয়ে সেলাই করে বাসা বানায়। আমার প্রশ্ন হচ্ছে এই পাখিটির নাম কি? সবার আগে শহীদ আনোয়ার গার্লস স্কুল। বাবুই পাখি। বাবুই পাখি, সিঙ্গেল অর ডাবল? সিঙ্গেল। সিঙ্গেল, 20 নম্বরের জন্য খেলছেন। উত্তর সঠিক হলে 20 নম্বর, ভুল হলে কাটা যাবে 10 নম্বর। এবং শহীদ আনোয়ার গার্লস স্কুল, আপনাদের উত্তর ভুল। টুনটুনি। টুনটুনির আমরা মজার গল্প শুনেছিলাম না? টোনা টুনিকে বলল পিঠা খাইব, তারপরে টুনি বলিল বাজার হইতে চাল আনো, গুড় আনো, তেল আনো, নুন আনো, তাই না? মজার সে গল্প ছোটোবেলা আমরা পড়েছি। এটা হচ্ছে সেই টুনটুনি, ছোট্ট পাখি এবং সারাক্ষণ গান গাইতে থাকে, কোনো ব্যাপার না। শহীদ আনোয়ার গার্লস স্কুল, আমাদের সামনে আরও অনেক প্রশ্ন আছে, অনেক নম্বর আছে, সেখান থেকে নম্বর চলে আসবে। তো চলে যাই আমাদের পরের প্রশ্নে, দেখি আমাদের পরের প্রশ্ন কোনটি। এই অক্ষর তিনটি কি সাজালে কি হবে? জলদি। আমরা পেয়েছি এপাশে রাজুক উত্তরা মডেল স্কুলকে, তারা সবার আগে সাড়া দিয়েছেন সঠিক উত্তর দেবার জন্য। এই তিনটি অক্ষর দিয়ে কোন শব্দ পাওয়া যাবে? জানালা। জানালা, সিঙ্গেলের জন্য খেলবেন নাকি বোনাস নাম্বারের জন্য খেলবেন? 40 নম্বর। বোনাস 40 নম্বরের জন্য খেলবেন। এবং রাজুক উত্তরা মডেল স্কুল, আপনারা পাচ্ছেন 40 নম্বর। অভিনন্দন। জানালা সঠিক উত্তর। এই অক্ষর তিনটিকে সাজালে জানালা পাওয়া যাবে, উইন্ডো। অভিনন্দন রাজুক উত্তরা মডেল স্কুলের জন্য। এবার চলে যাব আমাদের পরের প্রশ্নে, দেখি পরের প্রশ্ন কি রয়েছে আমাদের এই চারটি দলের জন্য। আসছে পর্দায়। বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হান নির্মাণ করেছিলেন তার এই কালজয়ী সিনেমাটি। এই সিনেমার নাম কি? চলচ্চিত্রের ছোট্ট একটু অংশ দেখব, তারপর আমাকে বলতে হবে যে এই চলচ্চিত্রটির নাম কি যেটি জহির রায়হান পরিচালনা করেছিলেন। কাল 21 ফেব্রুয়ারি মনে আছে তো? ভোর রাতে উঠতে হবে, ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখি, আমরা সবাই একসঙ্গে প্রভাত ফেরিতে যাব। ওই দেখো, যেটা তুমি যাও, ওরা যাবে কেন? শুধু ওরা না, তোকেও যেতে হবে। বিথি এদিকে আয় তো, প্রভাত ফেরি গানটা একবার ধর তো দেখি, তোর মনে আছে কিনা। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি,
সবার আগে দেখতে পাচ্ছি ও পাশে আমাদের শহীদ আনোয়ার গার্লস স্কুল, তারা তৈরি উত্তর দেওয়ার জন্য। জীবন থেকে নেওয়া, জীবন থেকে নেয়া। আচ্ছা, সিঙ্গেলের জন্য খেলবেন নাকি ডাবলের জন্য খেলবেন? ডাবল। ডাবল 40 নম্বরের জন্য, ভেরি রিস্কি। উত্তর সঠিক হলে 40 পাবেন, কিন্তু ভুল হলে 20 নম্বর কাটা যাবে। এর আগে 10 নম্বর জরিমানা হয়েছে, দেখা যাক এবার জরিমানা হয় কি না। শহীদ আনোয়ার গার্লস স্কুল, আপনাদের উত্তর সঠিক, জীবন থেকে নেওয়া, ভেরি ওয়েল ডান। জহির রায়হানের একটি অসাধারণ চলচ্চিত্র এই জীবন থেকে নেওয়া, এবং একটা পরিবারের ঘটনার মধ্যে দিয়ে আসলে আমাদের তৎকালীন পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের শোষণ বঞ্চনার ঘটনাগুলোকে খুব সুন্দর করে দেখিয়েছিলেন জহির রায়হান, এবং তার একটি অসাধারণ চলচ্চিত্র এটি। কে কে দেখেছেন আপনারা এটা? আপনাদের এখন দেখা হয়নি, এটা ইউটিউবে পাওয়া যায়, এটা ডিভিডি পাওয়া যায়, এবং আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করবো অবশ্যই এই সিনেমাটি দেখবেন। এবং সে 1969-70 সালের দিকে যে কি অসাধারণ চলচ্চিত্র নির্মিত হতো আমাদের এই বাংলাদেশে, এই সিনেমাটা না দেখলে বোঝা যায় না, তাই না? ভেরি ওয়েল ডান শহীদ আনোয়ার গার্লস স্কুল, ওয়ান মোর। পরের প্রশ্নে আমরা চলে যাই, আসছে পর্দায়। একটা গ্লাস, সেই গ্লাসে অনেকগুলো রং। বাংলাদেশের সিলেট বিভাগের একটি জায়গায় 7 রঙা বা 7 স্তরের চা পাওয়া যায়, খুবই অদ্ভুত ব্যাপার। এবং সেই চা খাবার জন্যে সারা বাংলাদেশ থেকে পর্যটকেরা ওই এলাকায় যান। আমার প্রশ্ন হচ্ছে সিলেট বিভাগের কোন এলাকায়? প্রায় সবাই উত্তর জানেন, কিন্তু সবার আগে সাড়া দিয়েছেন শহীদ আনোয়ার গার্লস স্কুল। শহীদ আনোয়ার, শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল। শহীদ আনোয়ার, আপনারা সিঙ্গেল জন্য খেলবেন নাকি ডাবল? 40 নম্বরের জন্য খেলবেন? 20 নাকি 40? জরিমানাও কিন্তু ডাবল হয়ে যাবে। সিঙ্গেল। সিঙ্গেল 20 নম্বরের জন্য। আচ্ছা, এই 7 রঙা বা 7 স্তরের এই চমৎকার চা, যা দেখলেই লোভ লাগে, দেখলেই খেতে ইচ্ছা করে, এবং কেমন করে এরকম চা বানায় এটা ভাবতে অবাক লাগে। দেখে নেই এই চা খেতে হলে আমাদের কোথায় যেতে হবে। একেবারে সঠিক উত্তর শহীদ আনোয়ার গার্লস স্কুল। আপনারা সিঙ্গেলের জন্য খেলেছেন, 20 নম্বর পেলেন, উচিত ছিল ডাবলের জন্য খেলা, কারণ আমি মনে হচ্ছিল যে আপনারা নিশ্চিত যেটা শ্রীমঙ্গলই হবে। কখনো গেছেন শ্রীমঙ্গলে? যাওয়া হয়নি। কে গেছেন শ্রীমঙ্গলে? আপনি গেছেন বেড়াতে? শ্রীমঙ্গল বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর যদি কোনো জায়গা থাকে, তার মধ্যে একটি হচ্ছে শ্রীমঙ্গল। পাহাড়, চা বাগান, ঝর্ণা, নালা, অদ্ভুত বিভিন্ন রকম পশু পাখি, বেড়ানোর জন্য একটা আদর্শ জায়গা শ্রীমঙ্গল। তো বেড়াতে যেমন ভালো লাগবে, সেই সাথে যদি কখনো যান অবশ্যই এই 7 রঙের চাটাও একবার পরীক্ষা করে আসবেন যে খেতে কেমন লাগে। ঠিক আছে, ভেরি গুড। তো চলে যাই আমাদের পরের প্রশ্নে, চোখ রাখি পর্দায়। শহীদ মিনার ভাষা আন্দোলনের স্মৃতিসৌধ, 46 ফুট উঁচু এই কেন্দ্রীয় শহীদ মিনার 1972 সালে পুনর্নির্মাণ করা হয়। আমার প্রশ্ন হচ্ছে এর স্থপতি কে? সবার আগে শহীদ আনোয়ার গার্লস স্কুল। হামিদুর রহমান। হামিদুর রহমান। সিঙ্গেল আর ডাবল? ডাবল। ডাবল 40 নম্বরের জন্য, ভুল হলে কিন্তু 20 নম্বর কাটা যাবে। রিস্কিতে তৈরি, বিপদের জন্য তৈরি। আচ্ছা দেখি, জরিমানা দেওয়ার জন্য আনোয়ার গার্লস স্কুল তৈরি, দেখা যাক তাদের জরিমানাটা নেওয়া যায় কি না। এবং শহীদ আনোয়ার গার্লস স্কুল, আপনাদের উত্তর সঠিক, হামিদুর রহমান। এগিয়ে আসছে শহীদ আনোয়ার গার্লস স্কুল, নজরুল শিক্ষালয়, এবং বাকিরা এগিয়ে আসতে হবে। শহীদ আনোয়ার কিন্তু সব নিয়ে যাচ্ছে, ওদেরকে ঠেকাতে হবে, তাই না? অলরাইট, আমরা চলে যাব আমাদের পরের প্রশ্ন। এটা খুব সহজ প্রশ্ন, দেখি কে সবার আগে উত্তর দিতে পারে। আমাদের পরের প্রশ্ন আসছে পর্দায়। এই প্রাণীটি মাঠের ইঁদুর পোকামাকড় খেয়ে কৃষকের ফসলকে রক্ষা করে, এবং এরা প্রতি ঋতুতে 5-7 ডিম পাড়ে, এবং এরা নিশাচর, প্রায় বিপন্ন প্রজাতির এই প্রাণীটি। আমার প্রশ্ন হচ্ছে এই প্রাণীটিকে আমরা কী নামে চিনি? সবার আগে নজরুল শিক্ষালয়। জি, পেঁচা। পেঁচা। আচ্ছা, আপনারা সিঙ্গেলের জন্য খেলবেন, অর্থাৎ 20 নম্বরের জন্য খেলবেন নাকি 40 নম্বরের জন্য? ডাবল নিতে হলে একদম 40 মারবো, যখন একদম ছক্কা মারবো, তাই তো? দেখা যাক আপনাদের উত্তর সঠিক হলে পাবেন 40, ভুল হলে কাটা যাবে 20 নম্বর। এবং আপনাদের উত্তর সম্পূর্ণ সঠিক। এই পেঁচাটাকে বলা হয় বিশেষ করে লক্ষ্মী পেঁচা,
এরা সাধারণত গৃহস্থের ঘরে আশেপাশে কোনায় তারা বাস করে এবং সাপ ইঁদুর ব্যাং পোকামাকড় খেয়ে আমাদের যারা গৃহস্থ থাকেন তাদেরকে রক্ষা করে, সেজন্য একে লক্ষ্মী পাঁচা বলা হয়। আবার বিভিন্ন হিন্দু ধর্মাবলম্বী এবং অন্যান্য ধর্মাবলম্বী অনেকে এই লক্ষ্মী পেঁচাকে আবার দেবতাও বলেন, দেবতার বাহন হিসেবে ব্যবহার করা হয়। ভেরি ওয়েল ডান নজর শিক্ষালয়, 40 নম্বর আপনাদের দলের খাতা। পরের প্রশ্ন, লক্ষ্মী পেঁচা থেকে কোথায় যায়? চলুন দেখি আমাদের টেলিভিশনের পর্দায়। গ্রাম বাংলার ঐতিহ্য হচ্ছে যে মাটিতে বসে আসন বিছিয়ে বসা। তো আমাদের এখানে মাটিতে বেছানোর জন্য কি রয়েছে? সবাই দেখা যাচ্ছে উন্মুখ উত্তর দেবার জন্য, সবারই জানা, কিন্তু সবার আগে সাড়া পেয়েছি আমরা শহীদ আনোয়ার থেকে। শহীদ আনোয়ার, আপনাদের উত্তর? পাটি। পাটি, আচ্ছা, এটার একটা বিশেষ নাম আছে, শীতল পাটি। শীতল পাটি। সিঙ্গেলের জন্য খেলবেন না ডাবল? 20 নম্বর নাকি 40 নম্বর? ডাবল। 40 নম্বরের জন্য খেলবেন, জানা আছে তো? ভুল হলে কিন্তু 20 নম্বর জরিমানা হয়ে যাবে। দেখা যাক শহীদ আনোয়ার, আপনাদের উত্তর শীতল পাটি সঠিক কি না, এবং আপনাদের উত্তর সম্পূর্ণ সঠিক, শীতল পাটি। চমৎকার। আর কখনো শীতল পাটি দেখেছেন? বাসায় আছে শীতল পাটি? এবং শীতল পাটিতে আগে যখন যেটা হতো যে মাটির ঘরে বা বিভিন্ন গ্রামের বাড়িতে শীতল পাটি বিছিয়ে দিলে তার মধ্যে যারা ঘুমাতেন খুব আরাম করে ঘুমানো যায়, খুব চমৎকার, ঠান্ডা, আরাম, শান্তি লাগে, এবং সেজন্যই সম্ভবত এটার নাম শীতল পাটি, তাই না? অনেক আরাম দেয়। ভেরি গুড, আবারও অভিনন্দন শহীদ আনোয়ার গার্লস স্কুল। চলে যাচ্ছি আমাদের পরের ছবিতে, মানে পরের প্রশ্নে, চোখ রাখুন পর্দায়। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এটি একটি ঐতিহাসিক মোগল স্থাপনা এবং এই গেটটিকে কখনো ঢাকা গেট, কখনো ময়মনসিংহ গেট নামেও ডাকা হয়। আমার প্রশ্ন হচ্ছে যে কোন মোগল শাসকের নামে এই তোরণের নামকরণ করা হয়েছে? সবার আগে দেখতে পাচ্ছি আবারও শহীদ আনোয়ার উত্তর দেবার জন্য তৈরি, তারা সাড়া দিয়েছেন, আপনার উত্তর দেবেন? সম্রাট জাহাঙ্গীর। সম্রাট জাহাঙ্গীর। সিঙ্গেল অর ডাবল? 20 নম্বর না 40 নম্বর? সিঙ্গেল। 20 নম্বর। আপনাদের উত্তর যদি সঠিক হয় আপনারা পাবেন 20 নম্বর, কিন্তু যদি ভুল হয় তাহলে জরিমানা হবে 10 নম্বর। পরপর অনেকগুলো 40 পেয়ে গেছেন, দেখা যাক এবার শহীদ আনোয়ার গার্লস কী করে। এবং আপনাদের উত্তর ভুল, সরি, 10 নম্বর কাটা গেল। এটি হচ্ছে মীর জুমলা। মীর জুমলার নামে এই গেটটির নামকরণ করা হয়েছিল, মীর জুমলা তরুণ। তো চলে যাই আমরা আমাদের পরের প্রশ্নে, দেখি কি আছে। এই ট্রাফিক প্রতীকটি আমাদেরকে কি বলে সতর্ক করে? সবার আগে আমরা দেখতে পাচ্ছি নজরুল শিক্ষালয়, তারা সাড়া দিয়েছেন। নজরুল শিক্ষালয়, এই প্রতীকটি দেখলে আমরা কি বুঝব? এই রোডে যাওয়া নিষেধ। এই রোডে যাওয়া নিষেধ। সিঙ্গেল আর ডাবল? 20 নম্বরের জন্য খেলবেন না 40 নম্বরের জন্য? সিঙ্গেল। সিঙ্গেল, অর্থাৎ 20 নম্বরের জন্য খেলছে নজরুল শিক্ষালয়। দেখা যাক আপনাদের উত্তর সঠিক নাকি ভুল। এবং আপনাদের উত্তর দুঃখিত, ভুল। এটার মানে হচ্ছে যে এখানে কোনো অবস্থাতেই কোনো গাড়ি থামবে না, দাঁড়াবে না, পার্কিং করা যাবে না, গো স্ট্রেইট, কোনো থামাথামি নেই। ওকে, নজরুল শিক্ষালয়, মন খারাপ করার কিছু নেই, আরও অনেক নম্বর জমা আছে আমাদের কাছে। চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে, দেখি কিসের ছবি আসছে আমাদের চোখের সামনে। সিলেট বিভাগে ক্ষুদ্র ও বৈশিষ্ট্যপূর্ণ এই জনগোষ্ঠী বাস করে, তাদের নিজস্ব ভাষা, বর্ণমালা, সাহিত্য, সমৃদ্ধ সংস্কৃতি রয়েছে, কে তারা? সাড়া দিয়েছেন ও পাশে শহীদ আনোয়ার গার্লস স্কুল। শহীদ আনোয়ার, মণিপুরী। মণিপুরী, এটা হচ্ছে মণিপুরীদের নাচের দৃশ্য বলছেন শহীদ আনোয়ার। ডাবলের জন্য খেলবেন নাকি সিঙ্গেল? 20 নম্বরের জন্য? সিঙ্গেল। সিঙ্গেল, 20 নম্বরের জন্য, একটু রিস্ক কম নিলেন। দেখা যাক উত্তর সঠিক হলে 20, কিন্তু ভুল হলে 10 নম্বর কাটা যাবে। এবং আপনাদের উত্তর শহীদ আনোয়ার সম্পূর্ণ সঠিক, ভেরি গুড। মণিপুরী সম্প্রদায়ের তাদের এই বিশেষ নাচ, এবং মণিপুরী দিকে দেখলেই চেনা যায় তাদের মেয়েরা যে জামাগুলো পরেন সেগুলো এরকম সাইড দিয়ে অনেক বড় করে ফোলানো, সুতরাং তাদের ড্রেস দেখেই আমরা বলে দিতে পারবো যে তারা মণিপুরী সম্প্রদায়, তাই না?
ভেরি গুড, ভেরি ওয়েল ডান। আরো একবার অভিনন্দন শহীদ আনোয়ার গার্লস স্কুল, পেয়ে গেলেন 20 নম্বর। চলে যাই আমাদের পরের প্রশ্নে। বাংলাদেশের একজন প্রথিত যশা কবি, লেখিকা, নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ হিসেবে তিনি পরিচিত। আমার প্রশ্ন হচ্ছে, কে এই মহিয়সী নারী? সবার আগে আমরা দেখতে পাচ্ছি রাজুক উত্তরা মডেল স্কুল সাড়া দিয়েছেন। রাজুক, সুফিয়া কামাল। সুফিয়া কামাল, কবি সুফিয়া কামাল বলছে রাজুক উত্তরা মডেল স্কুল। সিঙ্গেল অর ডাবল? সিঙ্গেল। সিঙ্গেল, 20 নম্বরের জন্য খেলছেন রাজুক। আপনাদের উত্তর যদি সঠিক হয় আপনারা পাবেন 20 নম্বর, কিন্তু যদি ভুল হয় তাহলে কাটা যাবে 10 নম্বর। এবং আপনাদের উত্তর সঠিক, সুফিয়া কামাল। ভেরি ওয়েল ডান সুফিয়া কামাল। এবং তিনি বিভিন্ন রকম নারী আন্দোলনে সাথে তিনি জড়িয়েছিলেন এবং মেয়েদের শিক্ষা ব্যবস্থায় উন্নয়নের জন্য অনেক কাজ করেছেন এবং মেয়েদেরকে যেন যথাযথ সম্মান জানানো হয়, মেয়েরা যেন শিক্ষাক্ষেত্রে চাকরি ক্ষেত্রে যেন এগিয়ে আসতে পারে, সেজন্যে বেগম সুফিয়া কামাল তিনি সবসময় উৎসাহ দিতেন, কাজ করে গেছেন, তাই না? ভেরি গুড, ভেরি ওয়েল ডান। এবং আবার অভিনন্দন রাজুক উত্তরা মডেল স্কুল, 20 নম্বর আপনাদের দলের খাতায়। এবার চলে যাব আমাদের পরের ছবিতে। দেখা যাক পরের ছবিতে কি রয়েছে। এটি একটি যন্ত্র। এই যন্ত্র দিয়ে একসময় আমাদের দেশের কামারেরা, মানে যারা লোহার কাজ করেন, তারা কয়লার ভেতরে বাতাস প্রবাহিত করতেন এবং তাতে করে যেটা হতো, কয়লাটা গনগনে থাকতো, তার মধ্যে ধাতব পদার্থ রেখে দিলে সেই ধাতব পদার্থ একটু একটু করে গলতো, তারপর সেটাকে পিটিয়ে তারা বিভিন্ন রকম জিনিস তৈরি করতেন, দা, বটি, ছুরি, বিভিন্ন রকম জিনিসপত্র তারা তৈরি করতেন। আমার প্রশ্ন হচ্ছে, এই যন্ত্রটির নাম কি? এই পাশে আমরা দেখতে পাচ্ছি সাড়া দিয়েছে রাজুক উত্তরা মডেল স্কুল। রাজুক, আপনাদের উত্তর হাপুর। হাপুর, 20 নম্বরের জন্য খেলবেন নাকি 40 নম্বর? 40 নম্বরের জন্য। তাহলে আপনাদের বিপদটাও ডাবল হয়ে যাচ্ছে, অর্থাৎ উত্তর সঠিক হলে 40 নম্বর তো পাবেনই, কিন্তু যদি ভুল হয় তাহলে জরিমানা হবে 20 নম্বর তৈরি। এবং আপনাদের উত্তর সঠিক, চমৎকার। আমি নিশ্চিত ছিলাম যে এটার উত্তর হয়তো কারোই জানা থাকবে না, কারণ এটা এমন একটা যন্ত্র যেটা বহুকাল আমরা চোখে দেখি না। প্রাচীন সাহিত্যে হাপর নিয়ে অনেক কিছু লেখা আছে, কিন্তু বর্তমান সাহিত্যে এর একেবারেই উল্লেখ নেই। বাট ভেরি ওয়েল ডান রাজুক উত্তরা মডেল স্কুল। 40 নম্বর চলে গেল আপনাদের দলের খাতায়, যোগ হয়ে গেল। পরের ছবি, গাথা মানে যদি হয় জুড়ে দেয়া, তাহলে গাথা এটির মানে কি? দেখতে পাচ্ছি প্রায় সবাই তৈরি উত্তর দেবার জন্য, কিন্তু সবার আগে সাড়া দিয়েছেন রাজুক উত্তরা মডেল স্কুল। জি, আপনাদের উত্তর কবিতা। সিঙ্গেল অর ডাবল? 20 নম্বর না 40 নম্বরের জন্য? সিঙ্গেল। সিঙ্গেল, 20 নম্বরের জন্য। তার মানে অতটা নিশ্চিত না? শিওর না। আচ্ছা ঠিক আছে, আমিও শিওর না, দেখি কি আছে। গাথা অর্থ যদি হয় জুড়ে দেওয়া, মালা গাঁথা, তাই না? একটার সাথে একটা ফুল জুড়ে দিয়ে আমরা মালা বানাই, তাহলে গাথা দিয়ে কি হবে? গাথার অর্থ হলো কাহিনী বা কাব্য, যেমন লোককাহিনী বা লোকগাথা। আমি ধরে নিচ্ছি আপনাদের উত্তর সঠিক, যেহেতু কাব্য কবিতা বলেছেন, তো কাব্য কাহিনী এটার মধ্যে দিই এই গাথা শব্দটি ব্যবহৃত হয়। ভেরি গুড, ভেরি গুড। একটু ভয় ভয় ছিল আমাদের রাজুক উত্তরা মডেল স্কুল, কিন্তু ভয়কে জয় করে তারা 20 নম্বর ছিনিয়ে নিয়েছে। এবারে আমরা চলে যাব একটি অঙ্কের ধাঁধায় এবং সেখানে আমরা খুঁজব সমাধান। খুব সহজ অঙ্ক, কিন্তু একটু বুদ্ধি খাটাতে হবে। দেখা যাক কাদের বুদ্ধি বেশি। আমাদের অঙ্ক আসছে পর্দায়। এই অঙ্কের সমাধান কি? জলদি, সবার আগে সাড়া দিয়েছেন ও পাশে বাংলাদেশ নৌবাহিনী স্কুল। নৌবাহিনী স্কুল, এক। সিঙ্গেল অর ডাবল? সিঙ্গেল। সিঙ্গেল, অর্থাৎ 20 নম্বরের জন্য খেলছেন, তাই তো? এবং এটির সঠিক উত্তর হচ্ছে 9। আমাদের এখানে 1 1 1 এরকম সংখ্যা আছে, মোট 8টি। একটি আছে 1 গুণ 0, তার মানে সেটা 0 হয়ে গেছে,
আরেকটি আছে এক গুণ এক, তার মানে সেখানে এক যোগ হয়েছে, সব যোগ করলে সংখ্যাটি দাঁড়াবে নয়। ছোট্ট অঙ্ক, সহজ অঙ্ক, কিন্তু খুবই মজার এবং খুবই সহজ, এটা একটু ভাবলেই উত্তরটা আমরা পেয়ে যেতাম। আমাদের আজকের শেষ প্রশ্ন এবার আপনাদের সামনে। এই শেষ প্রশ্নে আমরা আপনাদের একটা গান শোনাব এবং সেই গানটি শুনে আপনাদের বের করতে হবে গানটি সম্পর্কে কিছু তথ্য। চলুন আগে আমরা প্রশ্নটি আপনাদের দেখাই। প্রখ্যাত সুরকার ও কবি আব্দুল লতিফ 21 ফেব্রুয়ারির ভাষা আন্দোলন নিয়ে অসাধারণ একটি গান সৃষ্টি করেছিলেন। আমি জানতে চাই গানটির প্রথম লাইনগুলো কি। আমরা গানটা শুনি, তারপরে আমি আপনাদের কাছ থেকে উত্তর খুঁজব, ঠিক আছে? গান কবি আব্দুল লতিফ সাহেবের নিজের লেখা, নিজের সুর করা এবং নিজের গলায় গাওয়া গানটা শুনলাম। আমার প্রশ্ন হচ্ছে এই গানটার প্রথম লাইন চারটি কি, কে উত্তর দেবে? সবার আগে দেখতে পাচ্ছি রাজুক উত্তরা মডেল স্কুল তৈরি উত্তর দেবার জন্য। ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, ওরা কথায় কথায় শিকল পড়ায় আমার হাতে পায়। সিঙ্গেল অর ডাবল? সিঙ্গেল। সিঙ্গেল 20 নম্বরের জন্য খেলছে। উত্তর সঠিক হলে 20 নম্বর পাবেন না, কারণ হচ্ছে আপনি আমাকে গানটা গেয়ে শোনাননি। আপনি যদি গানটা গেয়ে শোনান তাহলে উত্তর সঠিক হলে 20 নম্বর পাবেন। ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, সবাই মিলে একসাথে। ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, ওরা কথায় কথায় শিকল পড়ায় আমাদের পাতে পায়। ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়। ব্রিলিয়ান্ট, ভেরি ওয়েল ডান, ভেরি ওয়েল ডান রাজু মডেল স্কুল। আমরা গানটা গাইলাম কিন্তু দেখে নেই যে এটি প্রথম লাইন ছিল কিনা। আমরা চলে যাই মূল গানে, দেখি যে রাজুক উত্তরা মডেল স্কুল যেটা বললো সেটা সঠিক কিনা। ভেরি ওয়েল ডান রাজু উত্তরা মডেল স্কুল, ভেরি ভেরি ওয়েল ডান, অভিনন্দন। 20 নম্বর পেয়ে গেলেন আপনারা, আর এর সাথে সাথেই শেষ হয়ে গেল আমাদের প্রশ্ন উত্তরের পালা। কেমন লাগলো আজকে আমাদের এই মজার খেলা? অনেক ভালো লাগলো, তাই না? খুব সহজ জিনিস, আমাদের আশেপাশে আমরা যা দেখি যা পড়েছি সেখান থেকেই আমরা আমাদের এই মজার খেলাটা খেললাম। তো খেলা শেষে দেখে নিই যে কোন দল কত স্কোর করলেন। দেখা যাচ্ছে যে আজকে আমাদের কুইজ 2016 এই প্রতিযোগিতায় রাজুক উত্তরা মডেল স্কুল পেয়েছে সর্বমোট 260 নম্বর। অভিনন্দন রাজুক মডেল। সুমেহরা কবির এবং আল সাফাত ছিলেন দলে। এরপরে আমাদের উপাশে রয়েছেন বাংলাদেশ নৌবাহিনী স্কুলের মুনিম শাহরিয়ার এবং মুবারক ইসলাম, তারা দুজন মিলে অর্জন করেছেন 60 নম্বর। অভিনন্দন নৌবাহিনী স্কুল। এ পাশে রয়েছেন নজরুল শিক্ষালয়ের ফারজানা ইসলাম এবং আলিফ হোসেন, তারা অর্জন করেছেন 30 নম্বর। অভিনন্দন নজরুল শিক্ষালয়। এবং সবশেষে শহীদ বীরোত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস স্কুল, ফাবলিয়া খান রায়দা এবং মাইসা ইবনাত, তারা অর্জন করেছেন 180 নম্বর। অভিনন্দন অভিনন্দন শহীদ আনোয়ার। তো আপনাদের চার দলকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা ছিলেন বলে আজকে আমরা এত মজা করে খেলতে পারলাম এখানে। এবং আশা করছি যে সামনে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে এবং আমরা আরও অনেক মজা মজা খেলা খেলব। আর আপনাদের কাছে জানতে চাই যে কেমন লাগলো আমাদের এই নতুন সাজানো আয়োজন। আশা করছি আপনারা আপনাদের মতামত আমাদের কাছে পাঠাবেন। আর আমরা আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের সকল স্কুলকে, যারা আগ্রহী দ্রুত আমাদের কাছে আবেদন করুন এবং অংশ নিন কুইজ 2016। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় দিন আপনাদের এই হোস্ট ফেরদৌস বাপ্পিকে। দেখা হবে আপনাদের সাথে আবারও আগামী সপ্তাহে সেম টাইম সেম চ্যানেল আমাদের প্রিয় বাংলাদেশ টেলিভিশনের পর্দায়। তথ্যের সঙ্গে থাকুন, জ্ঞানের সঙ্গে থাকুন, প্রযুক্তির সঙ্গে থাকুন।
Happy Quiz India.